হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু খেল দুনিয়া। হামতের হ্যাট্রিকে টালিগঞ্জ জকরমিকে 5-1 গোলে হারালো মোহনবাগান। তো এই ম্যাচ নিয়ে আজকের ভিডিওটা পুরোটা জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ অবধি তোমরা চোখ রেখো, আর তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটাতে প্রেস করে দাও, এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। তাহলে চলো দেরি না করে মেন টপিকটা শুরু করা যাক। তো আজকে কিন্তু কলকাতা লিগের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল মোহনবাগান এবং টালিগঞ্জ অগ্রগামী, এবং মোহনবাগান গত ম্যাচে 3-1 গোলে জয়ের পর আজকের ম্যাচেও জেতার জন্য কিন্তু আত্মবিশ্বাসী ছিল। তবে প্রথমে মোহনবাগানের শুরুটা কিন্তু একদমই ভালো হয়নি। ম্যাচের 6 মিনিটের মাথায় কিন্তু প্রথম গোল হজম করে মোহনবাগান। 1-0 গোলে পিছিয়ে যাওয়ার পর কিন্তু যথেষ্ট কিন্তু মোহনবাগানকে বেগ পেতে হয়েছে, এবং মোহনবাগান কিন্তু অনেকটা স্ট্রাগল করতে হয়েছে। তো ম্যাচের 24 মিনিটে মোহনবাগান সমতা ফেরানোর সুযোগ পায়, এবং সেই গোলটি করেন কিন্তু নাওরেম। তো নাওরেম কিন্তু অসাধারণ একটা গোল করেছে। তিনি কিন্তু বল কাটিয়ে নিয়ে গিয়ে ড্রিবল করতে করতে নিয়ে গিয়ে পেনাল্টি বক্সের ভেতর ঢোকে, এবং সেখান থেকে তিনি কিন্তু জোরালো একটা শটে গোল করেন। এই গোলটা হওয়ার পর 1-1 সমতায় ফেরার পর কিন্তু অনেকক্ষণ মোহনবাগান কিন্তু গোল করার চেষ্টা করেছে, কিন্তু গোল করতে পারেনি। এবং টালিগঞ্জ অগ্রগামী উল্টো দিকে কিন্তু বেশ কিছু আক্রমণ করেছে এই সময়। এই সময় যদি টালিগঞ্জ অগ্রগামী অনেকগুলো গোলের সুযোগ পেয়েছে, তারা যদি গোল করতে পারত তারাও কিন্তু এগিয়ে যেতে পারতো। তো ম্যাচের 48 মিনিটে মোহনবাগান তাদের দ্বিতীয় গোল পায়, এবং সেটা কিন্তু আসে হামতের পা থেকে, এবং 51 মিনিটের মাথায় তারা তৃতীয় গোল পায়। তো এই দুটো গোল পরপর হয়ে যাওয়ার পর কিন্তু টালিগঞ্জ অগ্রগামী ম্যাচ থেকে হারিয়ে যায়, এবং মোহনবাগান কিন্তু খেলার উপর অধিকার দখল করে নেয়। তো 3-1 গোলে এগিয়ে মোহনবাগান কিন্তু তারপর চালকের আসনে চলে যায়, এবং তারা কিন্তু পরপর অ্যাটাক করতে থাকে। তখন টালিগঞ্জ অগ্রগামীকে দিশারাম মনে হচ্ছিল, এবং 4 নম্বর গোলটা আসে ম্যাচের 78 মিনিট নাগাদ, সেটা কিন্তু করে গেছেন সুয়েল ভাট। তো তিনিও কিন্তু অসাধারণ খেলেছেন, এবং ম্যাচের শেষ মুহূর্তে কিন্তু 5-1 করে যায় মোহনবাগান, এবং সেটাও অসাধারণ একটা দক্ষতায় কিন্তু গোলটা করেছে। তো সব মিলিয়ে কিন্তু মোহনবাগানের যে ছোটো ছোটো প্লেয়াররা যারা খেলছে, এরা কিন্তু এর আগে বড় কোনো স্টেজে সেই অর্থে খেলেনি। তারা কিন্তু ডেভেলপমেন্ট লিগ খেলেছে, বা রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ বা নেক্সট 10 কাপের মতন টুর্নামেন্ট খেলেছে, কিন্তু বড় স্টেজে কিন্তু তারা খেলার সুযোগ পায়নি। তো সেখান থেকে এই সব ম্যাচে তারা কিন্তু নিজেদের যাত্রা দেখিয়ে দিচ্ছে। এবং নাওরেম, তিনি কিন্তু মোহনবাগানের সিনিয়র দলে আগে খেলেছেন, তারপর তিনি কিন্তু বেশ কিছুদিন বসেছিলেন, তারপর তিনি আবার এই জুনিয়র দলে ফিরেছেন। তো সব মিলিয়ে নাওরেম কিন্তু তার নিজের যাচ্ছে নাচ্ছে এরকম গোল কিন্তু তিনি লাজং এফসিতে থাকাকালীনও করেছে। এছাড়াও মোহনবাগানে তিনি যখন আগে খেলতেন তখনও কিন্তু দুর্দান্ত কিছু গোল করেছেন। তো আজকের কিন্তু সেই গোলের ঝলকই আমরা দেখতে পেলাম, এবং সব মিলিয়ে কিন্তু দ্বিতীয় ম্যাচেও মোহনবাগান কিন্তু দুর্দান্ত একটা জয় তুলে নিল, এবং 6 পয়েন্ট নিয়ে কিন্তু গ্রুপ তালিকায় কিন্তু একটা ভালো জায়গায় চলে গেল। তো পরের ম্যাচ কিন্তু মোহনবাগান মাঠে আগামী রোববার। তো সেখানে মোহনবাগান কী করবে সেটাই কিন্তু এখন প্রশ্নের বিষয়, কারণ নিজেদের মাঠে ফিরছে, সমর্থকের সংখ্যা কিন্তু অনেক বেশি থাকবে। আজকের ব্যারাকপুরের মাঠে খেলা হয়েছে, সমর্থক ছিল, তবে সেই অর্থে কিন্তু খুব যে সমর্থন পেয়েছে সেরকম নয়। তবে মোহনবাগান মাঠে এত সমর্থকদের মাঝে এই ছোটো ছোটো প্লেয়াররা কেমন পারফরমেন্স করে সেটাই কিন্তু দেখার। তবে মোহনবাগানের ছোটো প্লেয়াররা যারা খেলছে তারা এত সুন্দর খেলছে, তো সেখান থেকে মনে হচ্ছে কিন্তু তারা কিন্তু নিজেদের ছন্দে রয়েছে, এবং তাদের জিততে কিন্তু কোনো অসুবিধা হবে।